সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রযুক্তি স্কুল। এই লেসনে আমরা দেখব কিভাবে এক্সেলে ডেটা এডিট করা যায়, এছাড়াও ফাইন্ড, রিপ্লেস, আন্ডো, রিডো, গো টু ইত্যাদি অপশনস নিয়ে আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখানে 7 ডেজের নাম টাইপ করা আছে। এখন এখান থেকে আমি যদি নির্দিষ্ট কোনো লেটার খুঁজে বের করতে চাই তাহলে কি করব, আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল এফ, অর্থাৎ আমরা ফাইন্ড করতে চাই। একটি ডায়লগ বক্স দেখতে পাচ্ছি আমরা, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো ফাইন্ডের প্রথম লেটার এফ, এই জন্য কন্ট্রোল এফ প্রেস করলেই এই ডায়লগ বক্সটি চলে আসবে। এখান থেকে আমরা ওয়াই যে লেটারটি আছে সেটা খুঁজে বের করতে চাই। ওয়াই লেটারে প্রেস করে আমরা ফাইন্ড অলে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি ফাইন্ড নেক্সটে দিলেই যেখানে যেখানে ওয়াই আছে সেই সেলগুলো সিলেক্ট হচ্ছে, অর্থাৎ স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই ওয়াই আছে, এই জন্য প্রত্যেকটা সেলেই সিলেক্ট হয়ে যাচ্ছে যখনই আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করছি। এবার নির্দিষ্ট কোনো লেটারকে যদি রিপ্লেস করে আমি অন্য কোনো লেটার সেখানে দিতে চাই, সেজন্য আমরা দেখতে পাচ্ছি ফাইন্ডের ঠিক পরেই রিপ্লেস নামের যে অপশানটি রয়েছে সেখানটাতে আমরা ক্লিক করব। এবং এখানটাতে লেখা আছে ফাইন্ড হোয়াট, আমরা ওয়াই ফাইন্ড করতে চাই এবং সেটা রিপ্লেস উইথ কী দিয়ে রিপ্লেস করতে চাই। ধরুন জি লেটার দিয়ে আমরা রিপ্লেস করতে চাই এবং রিপ্লেস অল বাটনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন অল ডান, উই মেড 7 রিপ্লেসমেন্ট। যেহেতু সাত দিনে ওয়াই ছিল এবং 7টি রিপ্লেসমেন্ট হয়ে গেছে। এখন দেখুন স্যাটারডেতে ওয়াইয়ের জায়গায় জি হয়ে গেছে, সানডেতেও একই রকম। এভাবে প্রত্যেকটা যেখানে যেখানে ওয়াই ছিল সেখানে রিপ্লেস হয়ে জি হয়ে গেছে। কন্ট্রোল এফ দিয়ে তো ফাইন্ডের ডায়লগ বক্সটি আসবে। তো রিপ্লেসের ডায়লগ বক্সটি একবারই কীভাবে কিবোর্ড শর্টকাট দিয়ে আনা যায়, আমরা কিবোর্ড থেকে টাইপ করব কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ প্রেস করলেই একবারই রিপ্লেসের যে ডায়লগ বক্সটি সেটা ওপেন হয়ে যাবে। এটা তো ছিল শর্টকাট মেথড। আমরা যদি লং কাট মেথডে যেতে চাই সেক্ষেত্রে হোম ট্যাবের আন্ডারে উপরের দিকে যে দেখতে পাচ্ছি একদম ডান কর্নারে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, সেখানটাতে ক্লিক করে আমরা ফাইন্ড ডায়লগ বক্সটি নিয়ে আসতে পারি। ফাইন্ড দেখতে পাচ্ছেন, ঠিক একইভাবে এখান থেকে রিপ্লেসও নিয়ে আসতে পারি। এখন আমরা যেহেতু স্যাটারডে ছিল সেখানে জি হয়ে গেছে, আমরা চাইলে কিন্তু আবারও রিপ্লেস করে আগের অবস্থায় নিয়ে যেতে পারি। সেজন্য আবারও লং কাট মেথড দিয়েই করছি। ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে আমরা চলে গেলাম রিপ্লেস, এবং সেখানে রিপ্লেস আমরা কী রিপ্লেস করতে চাই, ফাইন্ড হোয়াট, জি যেখানে যেখানে আছে সেখানে আমরা খুঁজতে চাই এবং সেটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করতে চাই। রিপ্লেস উইথ ওয়াই, ফাইন্ড হোয়াট জি এবং রিপ্লেস উইথ ওয়াই। এবার রিপ্লেস অল বাটনে ক্লিক করলাম, অল ডান, উই মেড 7 রিপ্লেসমেন্ট। এবার দেখুন ঠিক আগের মতো যেখানে যেখানে ওয়াই ছিল সেখানে ওয়াই বসে গেছে। এবার আসুন দেখি আমরা কিভাবে ডেটা এডিট করতে হয়। আমরা টেক্সট এডিট করার জন্য এখানে যে দেখতে পাচ্ছি স্যাটারডে লেখা আছে, আমরা এখানটাতে মাউস দিয়ে ডাবল ক্লিক করেও স্পেস দিয়ে আমরা এখানে লিখছি মর্নিং, একইভাবে সানডে। আমরা এভাবে মাউস দিয়ে ডাবল ক্লিক করে আমরা এখানে টেক্সট এডিট করে নিতে পারি। এছাড়া যদি আমরা ডেটা ওভাররাইট করতে চাই তাহলে জাস্ট সেল সিলেক্ট করে আমরা যদি লেখা শুরু করি তাহলে ডেটা ওভাররাইট হয়ে যাবে। এবং আমরা যদি কিবোর্ড শর্টকাট থেকে ডেটা বা টেক্সট এডিট করতে চাই তাহলে জাস্ট F2 প্রেস করলেই দেখছেন কার্সার ব্লিঙ্ক হচ্ছে, এখন আমরা চাইলে এটাকে এডিট করতে পারি। একইভাবে আমরা ফর্মুলা এবং ফাংশনও এডিট করতে পারি। তার আগে আমরা জেনে নিই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফর্মুলা অ্যান্ড ফাংশন। আমরা উপর থেকে যে দেখতে পাচ্ছি 20 থেকে শুরু করে 40 পর্যন্ত যে নাম্বারগুলো রয়েছে সেগুলো আমরা যদি যোগ করতে চাই তাহলে আমরা হোম ট্যাবের আন্ডারেই উপরের দিকে দেখতে পাচ্ছি অটো সাম নামে যে অপশন রয়েছে সেখানটাতে যদি আমরা ক্লিক করি তাহলে প্রিসেট, এক্সেলের প্রিসেট যে অপশন রয়েছে এখানে দেখাচ্ছে ইকুয়াল টু সাম G2 থেকে G8 পর্যন্ত। এটা এক্সেলের প্রিসেট ফাংশন, আমরা এন্টার দিয়ে দিলেই আমরা যোগফল পেয়ে যাচ্ছি 175। এখন আমরা যদি এটা না করে নিজস্ব ফর্মুলা দিয়ে এটিকে যোগ করতে চাই তাহলে প্রেস করলাম কিবোর্ড থেকে ইকুয়াল টু এই সেল প্লাস 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 এই সেল এবং এন্টারে প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছি রেজাল্ট একই, কিন্তু এখানে যে 175 এসছে সেটা খুব শর্টকাটে হয়ে গেছে এক্সেলের প্রিসেট করা ফাংশন, আর আমরা যে যোগ করলাম ম্যানুয়ালি সেটি হচ্ছে ফর্মুলা। ফাংশন হচ্ছে এক্সেলের প্রিসেট করা কিছু ইকুয়াল টু সাম, ইকুয়াল টু ভি লুক আপ, এরকম যে প্রিসেট করা থাকে সেগুলো হচ্ছে ফাংশন। আর অনেক ক্ষেত্রে হয় যে ফাংশন যেগুলো ডিফল্ট বাই ডিফল্ট রয়েছে সেগুলো দিয়ে আমাদের যে পারপাস সেটা সার্ভ হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা বসাতে হয়, নিজস্ব ফর্মুলা বসাতে হয়। এখন আমরা এই ফাংশন এবং ফর্মুলাগুলো যদি এডিট করতে চাই তাহলে এখানে যে 175 আমরা ফর্মুলা টাইপ করেছি সেখানটাতে ডাবল ক্লিক করে প্লাস
10 যদি দিয়ে দিই তাহলে 175 এর সাথে 10 যোগ করে 185 এখানে রেজাল্ট দেখাচ্ছে। ঠিক একইভাবে এখানে যে ফাংশন ব্যবহার করে 175 আছে, আমরা যদি শেষে ডাবল ক্লিক করে প্লাস 10 দিয়ে দিই তাহলেও কিন্তু এখানে 185 রেজাল্ট দেখাচ্ছে। তো এগুলোকে আমরা এইভাবে এডিট করতে পারি, এবং উপরে যে ফর্মুলা বার রয়েছে সেই ফর্মুলা বার থেকেও আমরা চাইলে এডিট করতে পারি। এখানটাতে ক্লিক করে আমরা উপরে যে ফর্মুলা বার সেখানে আমরা দেখতে পাচ্ছি কি ফাংশন এখানে ব্যবহার করা হয়েছে। সেখানে প্লাস 20 যদি আমরা দিয়ে দিই তাহলে নতুন করে যোগফল এখানে চলে আসলো। একইভাবে আমরা আমাদের কাস্টমাইজ যে ফর্মুলা সেটাকেও এখান থেকে এডিট করতে পারি। এখানটাতে ক্লিক করে আমরা ফর্মুলা বারে গিয়ে টাইপ করলাম 50 এবং এন্টার দিলাম, 235 আমাদের রেজাল্ট আমাদের সামনে চলে আসলো। এবার আসুন আমরা দেখি কিভাবে আন্ডো এবং রিডো করতে হয়। কিছুক্ষণ আগেই আমরা যে অ্যাকশনটা করেছি অর্থাৎ প্লাস 50 করেছি, আমরা যদি আন্ডো করি ওয়ান স্টেপ পেছনের দিকে চলে যাবে, অর্থাৎ 185 আমরা কিছুক্ষণ আগে যে যোগ করেছিলাম। আবারও যদি আন্ডো করি এখানটাতে ক্লিক করে যখন আমরা আন্ডো করব তখন আরেক স্টেপ পেছনে চলে যাবে। এভাবে করে পেছনের দিকে যেতে থাকবে, আন্ডো হচ্ছে ব্যাকওয়ার্ডে চলে যাওয়া। এরপরে যে বাটনটি রয়েছে সেটা হচ্ছে রিডো, আমরা যখন এখানটাতে ক্লিক করব তখন আমরা সামনের দিকে এগোবে, অর্থাৎ আমরা যে চেঞ্জ করেছিলাম সামনের দিকে ব্যাকে চলে গিয়েছিলাম কিছুক্ষণ আগে, এবার আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি সামনের দিকে চলে যাচ্ছে। 185 আছে, আমরা রিডো করলে এটা 235 হয়ে যাচ্ছে। এভাবে আন্ডো এবং রিডো করা যায়। আমরা চাইলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও আন্ডো এবং রিডো করতে পারি, যেমন কন্ট্রোল জেড চাপলে আন্ডো হবে, অর্থাৎ ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ডে চলে যাবে আন্ডো, এবং কন্ট্রোল ওয়াই চাপলে ওয়ান স্টেপ ফরওয়ার্ড হবে এক স্টেপ করে। কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডো এবং কন্ট্রোল জেড হচ্ছে আন্ডো। এবার আসুন আমরা গো টু অপশানের কাজ করি। গো টু অপশানে যেতে হলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে আমাদের গো টু ডায়ালগ বক্সটা আমাদের সামনে চলে আসবে। তো গো টু হচ্ছে আমরা যদি নির্দিষ্ট কোনো সেলে যেতে চাই, তাহলে আমি ধরুন এখানে লিখলাম সি ফাইভ নামে যে সেলটি আছে সেখানটাতে চলে যাবে। ওকে বাটন ক্লিক করলাম, দেখুন সি কলাম এবং ফাইভ রো এর সমন্বয়ে সি ফাইভ যে সেলটি রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে গেল। আমরা যদি যেতে চাই আবার চলে গেলাম কন্ট্রোল জি চেপে, আমরা যেতে চাই G5, ওকে বাটনে ক্লিক করলাম, এই যে দেখুন G5 যে সেল আছে সেখানে চলে আসলো আমাদের কার্সর। এভাবে গো টু অপশন ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সেলে খুব সহজেই চলে যেতে পারি। এখন আমরা যদি চাই শুধুমাত্র যেই সব জায়গাতে যেই সব সেলগুলোতে আমরা ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করেছি সেখানে যেতে চাই, তাহলে একইভাবে আমরা আবারও চলে যাব কন্ট্রোল জি চেপে গো টুতে, এবং গো টু ডায়ালগ বক্সে আমরা নিচে দেখতে পাচ্ছি স্পেশাল নামে একটি বাটন রয়েছে সেখানে ক্লিক করলাম, এবং সেখানটাতে নিচে দেখতে পাচ্ছি কমেন্টস কনস্ট্যান্টের পরেই ফর্মুলাজ রয়েছে। ফর্মুলাজে ক্লিক করে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। এবার দেখুন শুধুমাত্র যেই সেলগুলোতে ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করা হয়েছে শুধুমাত্র সেই সেলগুলোই হাইলাইট হয়েছে। এখানে G9 এবং এখানে H2 যে দুটোতে ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করা হয়েছিল সেইগুলোই সে দুটো সেলই সিলেক্ট হয়েছে। আমরা এতক্ষণ কন্ট্রোল জি কিবোর্ড কমান্ডের মাধ্যমে গো টু ডায়ালগ বক্স এনেছি। আমরা যদি লং কাট ইউজ করতে চাই সেক্ষেত্রে হোম ট্যাবের আন্ডারই একদম ওপরের ডান দিকে যে আমরা ফাইন্ড অ্যান্ড সিলেক্ট দেখতে পাচ্ছি সেখানটাতে ক্লিক করেও আমরা গো টু ডায়ালগ বক্স আনতে পারি। বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম কিভাবে ডেটা এডিট করতে হয়, ফর্মুলা এবং ফাংশনের ডিফারেন্স কী, এবং ফর্মুলা ফাংশন কীভাবে এডিট করতে হয়, এছাড়াও ফাইন্ড, রিপ্লেস, আন্ডো, রিডো, গো টু ইত্যাদি বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দ্যাটস অল ফর দিস ভিডিও। ইউ আর ইনভাইটেড টু ওয়াচ দ্য নেক্সট ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ।